চলমান বিদ্যুৎ সংকটে কিছুটা আশার আলো দেখাচ্ছে চট্টগ্রামের বাঁশখালীতে নির্মিত এসএস পাওয়ার প্ল্যান্ট। 28,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটি এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। প্ল্যান্টের দুটি ইউনিটের একটি উৎপাদনে যাবে এপ্রিল মাসে। ইবিন মিরর রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বয়লার চুল্লি, কন্ট্রোল রুম সহ বসানো হয়েছে বিশাল সব মেশিন। দুটি টারবাইনের মধ্যে একটির কাজ শতভাগ শেষ, আরেকটিরও সম্পন্ন হবে কিছুদিনের মধ্যে। চলছে নানা পরীক্ষা নিরীক্ষা, এখন শুধু অপেক্ষা। বাঁশখালীতে নির্মিত দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় এসএস পাওয়ার প্ল্যান্টে উৎপাদন শুরুর, যেখানে দুইটি ইউনিট দিয়ে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যাতে প্রতিদিন খরচ হবে 12,000 টন কয়লা। রোববার কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে প্রস্তুতিতে সন্তোষ জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। এ সময় মালিকপক্ষ জানান কাজ এখন যে পর্যায়ে, তাতে এপ্রিলে বাণিজ্যিক উৎপাদনে যেতে প্রস্তুত কেন্দ্রটি। কোল আনা সবকিছু মিলে, সবকিছু সিঙ্ক্রোনাইজ, আমরা এপ্রিলে আমরা সিঙ্ক্রোনাইজ করে আমরা পাওয়ার দেওয়ার চেষ্টা করতেছি, যেন বাই এপ্রিলের ভিতর প্রথম ইউনিট, সেকেন্ড ইউনিট বাই মেয়ের ভিতর আমরা দেবো। আরগুলি আলহামদুলিল্লাহ সব কিছু যদি ঠিক থাকে, এরপরে মাননীয় প্রধানমন্ত্রী যখন সময় দেবে ওনার সময়, আগে আমরা অফিসিয়ালি একটা ওপেনিং সেরামনি করব। কেন্দ্রটিতে পরিবেশ রক্ষায় সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। জানান উৎপাদন খরচে কেন্দ্রটি থেকে আগামী 25 বছর বিদ্যুৎ কিনবে সরকার। যেগুলো আমরা আমদানি করি ফুয়েল, সেটা তো আমাদের হাতে না, সেটা উৎপাদন খরচ আপনাকে দিতে হবে, এবং সেই জন্য আমরা ধাপে ধাপে বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়াচ্ছি, যাতে আমাদের কোনো কোনো ভর্তুকি দেওয়া লাগে। যেদিন যেটা উৎপাদনে যাবে, হ্যাঁ, সেই সময় যে দাম পড়বে কোলে, আমরা আপনাদের হিসাব দিয়ে দেব, আপনি দেখবেন যে সব এখন সমতুল্য হবে। সমুদ্রের ধারে প্রায় 1,000 একর জায়গার উপর যৌথভাবে কেন্দ্রটি নির্মাণ করে দেশের এসালম গ্রুপ ও চীনের স্যাপকো 3। খরচ 28,000 কোটি টাকা। এরই মধ্যে কেন্দ্রটি যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। নানা চ্যালেঞ্জ উত্রে মাথা তুলে দাঁড়িয়েছে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। এখন অপেক্ষা এই কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার। আশা করা হচ্ছে এই কেন্দ্র উৎপাদনে গেলে স্বস্তি মিলবে সাম্প্রতিক বিদ্যুৎ সংকটের। ইবেন মির, চ্যানেল 24, গন্ডামারা, বাঁশখালী, চট্টগ্রাম।